মিনি সাবধানে। ভেবেছিলাম পারবো, কিন্তু এই জঙ্গলে এসে এত গাছের ভিড়ে কোনটা ওই গাছ কিছুই তো বুঝতে পারছি না। ঠিক আছে গো দিদি, ও নিয়ে আর তোমাকে ভাবতে হবে না, আমিও পেলাম না রে লোকনাথ। লোকনাথ চল আমরা বরং ফিরে যাই, তারপর এই গাছ চেনে এমন একজনকে নিয়ে না হয় আবার আসা যাবে, তখন না হয়। না গো দিদি না, জলেশ্বর বলে দিয়েছেন। যাও লোকনাথ, এবার তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও, তোমার সেবা যত্নেই তোমার মা সুস্থ হয়ে যাবে। ভয় পেও না, আমার আশীর্বাদ সব সময় তোমার সাথে থাকবে। মায়ের সেবার ভার আমার একার, আমাকে ওই গাছ খুঁজে বের করতেই হবে গো। অন্য কারো সাহায্য নিয়ে আমি মাকে বাঁচাবো না গো, তাহলে তিনি যে খুব রেগে যাবেন। সর্বনাশ বাবা, মার গা তো জ্বরে পুড়ে যাচ্ছে। বৈদ্যমশাই তো এই আশঙ্কায় করেছিলেন রে, রক্ত যত বিষাক্ত হবে শরীরের উত্তাপ তত বাড়বে। কমলা, তাহলে এখন উপায় কি বাবা? উপায়? ভগবানকে ডাকা ছাড়া কোনো উপায় নেই রে বাবা। ভগবানকে ডাক, ভগবানকে ডাক। জলেশ্বরের আশীর্বাদে লোকনাথ যদি জঙ্গল থেকে বিশল্যকরণ গাছ আনতে পারে তাহলেই তোর মায়ের, তাহলে তোর মা ভালো হয়ে যাবে না? লোকনাথ, লোকনাথ আসছে না বাবা, আমি গিয়ে কি একবার দেখে আসবো? তোর গিয়ার কাজ নেই, একে এই অবস্থা, তুই গেলে বিপদ বাড়বে বই কমবে না। কমলা, 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 আমার মেয়ে ডাকছে কেন? এই
কুমড়ো। এনে এই পাতাটা দিয়ে হাতে একটু ডল, যদি জ্বালাটা কমে। কিরে একটু জ্বালা কমলো? হ্যাঁ গো। দিদি এই অন্ধকারে জঙ্গলে বিশল্যকরণে কি করে খুঁজবো বলো তো? হ্যাঁ রে লোকনাথ, ঠিক বলেছিস, এই অন্ধকারে ঠিকঠাক চিনতে পারবো তো এই গাছ? অন্ধকারে তো সাপ কুকুরের ভয় আছে লোকনাথ, চল ফিরে যাই। চুপ, তোর শুধু ভয় না, বিশল্যকরণে না নিয়ে গেলে আমার মাকে বাঁচাবে কি করে? তাহলে এই রাতে কি করে চিনবে ওষুধ গাছ? মহা মুশকিলে পড়া গেল তো। এই অন্ধকারে বিশল্যকরণের বদলে যদি অন্য কোনো গাছ তুলে নিয়ে আসি তাহলে তো বিপদ আরো বাড়বে। তাহলে কি হবে গো দিদি, আমার মাকে কি আর আমরা বাঁচাতে পারবো না? এই জঙ্গলে এসে ফিরে যেতে হবে আমাদের। না, আমরা ফিরে যাব না বেনি। লোকনাথ তুই কিচ্ছু চিন্তা করিস না, দেখিস একটা না একটা উপায় নিশ্চয়ই বের হবে। ওই গাছ যে আমায় খুঁজে পেতেই হবে গো। বাবা জলেশ্বর বলেছেন আমার সেবাতে মা আবার বেঁচে উঠবে। তার মানে বিশল্যকরণী গাছ আমি খুঁজে পাবই। পেরিয়ে যাচ্ছে রে বিনি, কি জানি ওদিকে মায়ের কি অবস্থা। এর মধ্যে যদি মায়ের শরীরের রক্ত আরো বিষিয়ে যায় কি হবে বলো তো? আর আমরা যদি বিশল্যকরণী না পাই, এ জলেশ্বর তুমি তো আমাকে বললে তোমার আশীর্বাদ সব সময় আমার সঙ্গে আছে, তবে আমি বিশল্যকরণী চিনতে পারছি না কেন গো? বিশল্যকরণী না চিনতে পারলে যে আমি মাকে সুস্থ করতে পারবো না। কি করে সুস্থ করবো তুমি বলো? কিছু একটা পথ দেখিয়ে দাও, তুমি কিছু একটা পথ দেখিয়ে দাও। জলেশ্বরী মনে হয় ওই সাপটাকে পাঠিয়েছে, চল সাপটার পেছন পেছন যাই। নীলকণ্ঠ জয় শ্রীদ শ্রীকণ্ঠ জয় দূর জটে অষ্টমূর্তে অনন্ত মূর্তে মহামূর্তে জয়ানঘ জয় পাপ। ও ঠাকুর, বামুন দিদি এখন কেমন আছে গো? ঠাকুর, যখন থেকে শুনেছি বামুন দিদির শরীর খারাপ, মনটা খুব খারাপ হয়ে আছে গো। বলো না, বামুন দিদি ভালো হয়ে যাবে তো? জীবন মৃত্যু সবই তো বিধাতার দান রে সুধা। আমরা কি আগে থেকে কিছু আন্দাজ করতে পারি? অমলার জীবন খুব সংকটের মধ্যে।
সে কি কথা? কবরেজ মশাই এসেও কিছু করতে পারেননি? সব কি কবরেজের কাজ রে? সবার উপর যে কবরেজ রয়েছেন তিনি তাহলে কি করবেন? অমলার রক্তে বিষক্রিয়া শুরু হয়েছে, শরীর ক্রমে নিস্তেজ হয়ে আসছে। তবে চিন্তা করিস না, জলেশ্বরের আশীর্বাদ লোকনাথের ওপর আছে, দেখিস সব ঠিক হয়ে যাবে। ঠাকুর, বামুন দিদির যদি কিছু হয়ে যায় লোকনাথের কি হবে গো? ও তো মা বলতে পাগল। সুধা, এত চিন্তা করে কি করবি? লোকনাথকে নিয়ে চিন্তা করার ভার যার, তিনি সব ঠিক করে দেবে। জীবন মরণ সবই তো তাঁর খেলা রে। তোমারও তো হেয়ালি আমি বুঝি না ঠাকুর, তোমার মতো পাণ্ডিত্য আমার নেই। সংসারের কারো কিছু হলে কি যে হয় তুমি কি করে বুঝবে? কাছের মানুষ যখন চলে যায় তখন সব কিছু চলে যায় ঠাকুর, সব চলে যায়। শান্ত হ সুধা, শান্ত হ, ঈশ্বরের উপর ভরসা রাখ, তিনি সব ঠিক করে দেবেন। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আমি মনে প্রাণে প্রার্থনা করি, উনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন। সুধা, লোকনাথের মা তো আমাদের সবার মা রে, সামনেই জগন্নাথ মহাপ্রভুর উল্টো রথ। লোকনাথের মা যদি অসুস্থ থাকেন তাহলে আমাদের রথযাত্রা হবে কি করে? আমাদের পথ দেখানোর জন্য এই সাপটিকে এখানে পাঠিয়েছেন রে। তোমার অসীম কৃপা ঠাকুর, তোমার অসীম কৃপা জলেশ্বর। জয় জলেশ্বরের জয়, জয় জলেশ্বরের জয়, জয় শিব ঠাকুরের জয়, জয় শিব ঠাকুরের জয়। করনি, তোমার হাতেই এখন আমার মায়ের জীবন লুকিয়ে আছে। তুমি আমার মাকে ভালো করে দিও গো, ভালো করে দিও তুমি আমার মাকে। বিশল্যকরণীতে পাওয়া গেল, এখন শুধু বেলকাঠিটা পাওয়া গেলেই হবে। বেলকাঠা নিয়ে চিন্তা করো না গো দিদি। আচ্ছা, চি ঠাকুরের বাড়ির পেছনে একটা বেল গাছ আছে, আমি সেখান থেকে এনে দেবো। তবে চল, আর দেরি করিস না, চল। কমলা সবার জন্য কত ভাবে, সেই মানুষটা কিনা আজ মরতে বসেছে। বালাই ষাট, অমন কথা মুখেও এনো না দিদি। আমাদের কমলা বেঁচে থাক, ছেলেগুলোর কি হবে বলো দেখিনি।
সংসারটাও মাটি হয়ে যাবে গো। মেয়ে মানুষ না থাকলে ঘর বাড়ি কি আর ছিঁড়ি থাকে? কি আর বলবো বলো তো, আমার বিপদের সময় নিজের হাতে সোনার চুড়িটা খুলে দিয়েছিল জানো, এক কথায়। কত বড় মনের মানুষ হলে এমন কাজ করতে পারে বলতো? মেয়ে আমাদের নামেও কমলা, কাজেও কমলা। কমলা গায়ে মানুষের জন্য এত কিছু করেছে, নিজের হাতের অলংকারটুকু নির্দ্বিধায় খুলে দিয়েছে, অথচ আমি জানতেও পারিনি কোনোদিন। ঈশ্বর, এরপরও তুমি সেই মানুষটাকে কেড়ে নেবে ভাবে? কমলার জীবন তুমি ফিরিয়ে দাও ঠাকুর। হ্যাঁ ঠাকুর, লোকনাথের সাথে বেনি আর অন্নপূর্ণাও তো জঙ্গলে গেছিল। ও বেনি বল না। হ্যাঁ গো ঠাকুর, আমি আর অন্নপূর্ণা দিদি তো লোকনাথের সঙ্গে জঙ্গলে গেছিলাম। বিশল্য করণী নিয়েছি আমরা। সজ্জা করেন, সব মঙ্গলের জন্য করেন রে, সব মঙ্গলের জন্য করেন। বিশল্য করণীর সাথে বেল কাটাও তো দরকার গো ঠাকুর। যাই আমি গিয়ে দেখি পাই কিনা। অবিনী আয় আমার সাথে। জয় শিব শম্ভু, জয় দেবাদিদেব মহাদেব, জয় জলেশ্বর, জয় হোক। মা একটু শান্ত হ মা, মা এরকম করলে মা তোমার শরীর খারাপ করবে মা। ছোট ঠাকুর তোমরা চিন্তা করো না গো কাকি, এই দেখো জলেশ্বরের আশীর্বাদে জঙ্গল থেকে বিশল্যকরণী আমি খুঁজে এনেছি। মা আবার সুস্থ হয়ে যাবে গো। তোমার মুখে ফুল চন্দন পড়ুক ছোট ঠাকুর, তুমি দেখো দিদি ঠিক সুস্থ হয়ে উঠবে। এত মানুষের প্রার্থনা কোথায় যাবে বলো? ঠিক সুস্থ হবে। তোমরা কেউ চিন্তা করো না গো, সবাই ঠাকুরের নামে জয়ের ধ্বনি দাও। জয় শিব ঠাকুরের জয়, জয় শিব ঠাকুরের জয়, জয় জলেশ্বরের জয়, জয় জলেশ্বরের জয়। চলো গো অন্নপূর্ণা দিদি। দেখো তোমার জন্য জঙ্গল থেকে খুঁজে আমি বিশল্যকরণী নিয়ে এসেছি গো। বৈদ্যমশাইয়ের কথা মতো তোমার ক্ষত স্থানে এটা লাগিয়ে দিলে তুমি আবার সুস্থ হয়ে উঠবে মা, তুমি আবার সুস্থ হয়ে উঠবে। বাবা দাদা তোমরা একটু বাইরে যাও না, মাকে ওষুধ লাগাতে হবে। দিদি তুমি থাকো, এটা ধরো। কিছু মনে করিস না রে, তুই একটু বাইরে দাঁড়া, আমরা এক্ষুনি আসছি। ঠিক আছে।